السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون

যেই দরুদকাল্লা নামাজের মাঝে স্থান দিয়েছেন সেই দরুদ ইব্রাহিম আমরা সকলেই জানি ঠিক কেনা এই দরুদ ইব্রাহিম আমরা মোহাব্বতের সাথে জবান খুলে পড়ি আল্লাহ আলাহ আলা আলী মোহাম্মদ আলা আলী ইবরিম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

আমাদের রব যিনি আল্লাহর নাম নিতে কি কষ্ট হয় আল্লাহর নাম নিলে কি পুলিশ ধরে নিয়ে যাবে আল্লাহর নাম নিলে কি মাহফিল বন্ধ করে দিবে তাহলে কি একটু জুড়ে আওয়াজ দিয়া বলা যাবে আমাদের সৃষ্টিকর্তার নাম কি আর চিল্লায় বলেন কি তিনি অনেক মহাব্বত করে মায়া করে করুণা করে এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা কেউ দরখাস্ত করি নাই যে মাননীয় আল্লাহ বিষয় আশরাফুল মখলুকাত হওয়ার জন্য আবেদন যথাবিহিত সম্মান পূর্বক সবিনয় নিবেদন এই 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 রকম কি কেউ দরখাস্ত লিখেছি জুরে বলেন আরে দরখাস্ত লিখবেন কি দরখাস্ত লিখার টাইমই তো পাই নাই ঠিক কিনা চিল্লায়া বলে তো বিনা দরখাস্তে যে আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জাতি বানালেন সেই আল্লাহ পাকের উপর আমরা খুশি না বেজার জুরে বলেন কিন্তু আমরা খুশি হলেও এই বাংলাদেশ নয় শুধু তাম পৃথিবীতে কিছু আল্লাহর বান্দা আছে তারা আল্লাহর শ্রেষ্ঠ জাতি হয়েও আল্লাহর উপর অসন্তুষ্ট ঠিক কিনা চিল্লা বলে তারা বারবার আল্লাহর কোরআনের বাণী বন্ধ করে দিতে চায় তারা বারবার পৃথিবীর মানচিত্র থেকে ইসলামকে মুছে ফেলতে চায় ঠিক কিনা বলেন কিন্তু এর পরও হাজার চেষ্টা করার পরও তারা ইসলামের বাতিকে নিবাতে পারবে না কারণ আল্লাহ বলেন ইসলামের যে বাতি আমি আল্লাহ জ্বালিয়ে দিয়েছি সেই বাতির সুইচ আমি আল্লাহ দুনিয়ার কারো হাতে দেই নাই এটা আমি আল্লাহ নিজ হাতে সংরক্ষণ করি বলুন সুবহান আল্লাহ এটা কেন বললাম জানে এর কারণ হলো পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম এবং মুসলমানকে মুছে ফেলার জন্যে মায়ানমারে মুসলমানদের উপর নির্যাতন করা হলো আফগানিস্তানে মুসলমানদের উপর নির্যাতন করা হলো কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে ফিলিস্তিনে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে চীনের উইঘুর মুসলিম জাতিকে তারা নির্যাতন করতেছে এমনি ভাবে তারা দেখাতে চাচ্ছে আমরা এইভাবে একটি একটি দেশ করে মুসলমানদেরকে तमाम পৃথিবী থেকে আমরা উৎখাত করে দিব আমরা বলি ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত এই পৃথিবীতে মুসলমান থাকবে যতদিন পর্যন্ত পর্যন্ত কোরআন থাকবে ইসলাম থাকবে আল্লাহ যতদিন পর্যন্ত এই পৃথিবীতে মুসলমানদেরকে রাখবেন তোমরা বাতিলের হাজার চক্রান্ত করো মুসলমানকে শেষ করতে পারবে না ঠিক কিনা বলো মুসলমান আমার মুসলমান বন্ধুগণ এই আল্লাহর উপর আমরা কেন খুশি কারণ কি এর কারণ হলো দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানুষদের মানুষদেরকে বানানোর আগে একটি জাতি আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন যেই জাতির নাম হলো জিন জাতি ওই জিন জাতিকে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করার পর সেই জিন জাতি দুনিয়াতে এসে আল্লাহর হুকুম অবন্য করলো দুনিয়ার জমিনে দাঙ্গা হাঙ্গামা করলো বিশৃঙ্খলা যখন তারা শুরু করে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আযাব আর গজব দেয়া শেষ করে দিলেন সেই কথাটা ফেরেশতারা জানতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তিনি সিদ্ধান্ত নিলেন এই দুনিয়ার জমিনে আবার তিনি মানুষ বানাবেন আল্লাহর প্রতিনিধি তিনি দুনিয়ার জমিনে প্রেরণ করবেন যে সমস্ত প্রতিনিধিদেরকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে প্রেরণ করবেন ওই প্রতিনিধিগুলা দুনিয়ার জমিনে এসে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য কাজ করবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে মানুষ বানানোর জন্য যখন ইচ্ছা পোষণ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন কোরআনি কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেন নবী আমার আপনি শুনুন ওয়া ইদা ক্বালা রাব্বুক লিলমালাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون আল্লাহ পাক বলেন নবী আমার স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার রব ফেরেশতাদেরকে বলল ও আমার ফেরেশতা শোনো ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা নিশ্চয় আমি আল্লাহ পাক পৃথিবীর মধ্যে আমার প্রতিনিধিকে প্রেরণ করতে চাই তাদেরকে পাঠাতে চাই তোমাদের সাথে পরামর্শ করতে আসলাম তোমরা কি বলো ফেরেশতারা তখন বলল কালু আতাজাআলু ফিহা ফিহা আপনি কি পৃথিবীর জমিনে এমন আরেকটি জাতি সৃষ্টি করতে চান নাকি যারা পৃথিবীর জমিনে গিয়ে দাঙ্গা হাঙ্গামা করবে রক্তপাত করবে ভাই ভাইকে মারবে পৃথিবীর জমিনে তারা ফাসাদ ফিতনা সৃষ্টি করে দিবে

এরপরেও দুনিয়ার জমিনে মানুষ বানানোর কি দরকার আল্লাহ পাক বলেন ও আমার ফেরেশতারা ওই মানুষগুলো দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠানোর পরে তারা কি করবে সেটা তোমরা জানো না ইন্নী আলামু মা লা তালামুন নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না সুবহানাল্লাহ ফেরেশতাদের পরামর্শের বাইরে গিয়ে আল্লাহ পাক আমাদেরকে বানালেন

আদমকে বানানোর জন্য যখন মাটি নিয়ে আসতে বললেন ফেরেস্তাদেরকে পাঠালেন ফেরেস্তা যখন মাটির কাছে যায় মাটির মুখের মধ্যে যখন ফেরেস্তা হাত দেয় মাটি নিয়ে আসার জন্যে মাটি ফেরেস্তারে বলে ও গো আল্লাহর ফেরেস্তা আমি তোমার অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানা চাই ওই রকম কথা যখন মাটি বলল ফেরেস্তা মাটি না নিয়ে চলে গেল সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মালাকুল মাউত কে পাঠালেন মাটি আনার জন্য মালাকুল মাউত মাটির বুকের মধ্যে হাত দিল মাটি মালাকুল মাউত কে আমি তোমার অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানা চাই এই কথা বলতে দেরি হয় কিন্তু মালাকুল মাউত মাটির বুক থেকে মাটি আনতে দেরি হয় না ওই মালাকুল মাউত মাটির বুক থেকে যখন মাটি নিয়ে আসলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাটি দিয়ে আমাদের আদি পিতা আমাদের পিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন বলুন সুবহানাল্লাহ এই আদমকে বানানোর পরে আল্লাহ পাক জান্নাতের মধ্যে রাখলেন আদম সালামের একা একা ভালো লাগে না দুনিয়ার জমিনে সঙ্গিনী ছাড়া কোনো পুরুষ থাকতে চাই না ঠিক কিনা বলেন আমাদের বাবা আদম তিনিও জান্নাতের মধ্যে একা একা থাকতে পারলেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝতে পারলেন আমার নবী আদমের কি প্রয়োজন আল্লাহ পাক বলেন ও আদম টেনশন করার কোনো প্রয়োজন নাই আমি আল্লাহ পাক তোমার যেইটা প্রয়োজন হবে সেটা আমি আল্লাহ তোমার জন্য বানায়া দেব বলুন সুবহানাল্লাহ এইবার আল্লাহ পাক আদম থেকে তার স্ত্রীকে বানালেন এরপরে তাদের উভয়ের মাধ্যমে দুনিয়ার জমিনে আমাদের আল্লাহ ছড়িয়ে দিলেন সেই কথা আল্লাহ পাক কারিমে বলছেন কোরআন কারিমের সুরাই নিসার প্রথম নাম্বার আয়াত আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রব্বাকুমুল্লাযী খালাকাকুম من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء اللهم يا ايها الناس ও মানবজাতি ইত্যাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আল্লাহ বলেন ও আমার মানবজাতি শোনো ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের প্রভুকে ভয় করো কাকে ভয় করবেন একটু জোরে বলেন কাকে এই দুনিয়ায় কাউরে ভয় করা যাবে নাকি কাকে ভয় করতে হবে আল্লা পাক বলেন রাব্বাকুম তোমরা তোমাদের প্রভুকে ভয় করো আমরা বললাম আল্লাহ কোন প্রভুকে ভয় করব আল্লাহ বলেন আল্লাযী খালাকাকুম ককুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আমরা বললাম আল্লাহ ঠিক আছে আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন বুঝলাম কেমনে বানালেন আল্লাহ পাক বলেন মির না বান্দারে একটি মাত্র আত্মা থেকে আমি তোমাদেরকে বানালাম সুবাহান আল্লাহ একটি মাত্র আত্মা এটাকে তফসিরের কিতাবের মধ্যে এসেছে এখানে নফসুন দ্বারা নফসে আদম আলাইহিস সালাতু সালামকে বোঝানো হয়েছে আমরা বললাম আল্লাহ আপনি কি শুধু আদম থেকে আদমকে বানালেন নাকি আদম থেকে আরো কিছু বানালেন আল্লাহ পাক বলেন বান্দারে না আদম থেকে আদমের স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে বানায় দিলাম সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন বান্দারে এই দুইজন नियादो में तार स्त्री हवा के अल्लाह বানানোর পরে জান্নাতের মধ্যে থাকতে নির্দেশ দিলাম জান্নাতে যখন তারা থাকলো আমি আল্লাহ একটি গাছের দিকে ইশারা করে তাদেরকে বললাম সাবধান সাবধান ওই গাছের দিকে লাত কর বা হাত হিসা ওই গাছের নিকটেও তোমরা যা বানাও কিন্তু যখন শৈতানের কুমন্ত্রণায় পড়ে শৈতানের কুমন্ত্রণায় পড়ে শয়তানের বিভ্রান্তির জালে যখন আমার নবী পড়ে গেল ওই গাছের ফল যখন খেয়ে ফেললো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বহিষ্কার করে দুনিয়ার জমিনে পাঠালাম সুবহানাল্লাহ দেখেন আমাদের বাবা আদম যদি ওই ফল না খেত হাওয়া আলাইহিস সালাম যদি ওই ফল না খেত তাইলে তারা দুনিয়াতে আসতো না তাদের আর সন্তান সন্ততিও হতো না আমরা আর দুনিয়াতে আসতে পারতাম না ঠিক কি না আসলে শয়তান তাদেরকে চক্রান্তে ফেলে মিসগাইডেড করতে পারে নাই পথহারা করতে পারে নাই বরং তো আমাদের জন্য সুযোগ করে দিয়েছে দুনিয়াতে এসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য ঠিক কিলা বলে আমার মুসলমান বন্ধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া এই দুইজন আল্লাহর একটি মাত্র হুকুম অমান্য করলো দুনিয়ার জমিনে তারা চলে আসলো অনেক বছর কাণ করলো আদম আলাইহিস সালাতু ওয়াস এবং হাওয়া আলাইহিস সালাম যখন একসাথে অনেক বছর পরে মিলিত হয়ে গেল মিলিত হওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস আল্লাহর কাছে একটি দোয়া করেছিলেন যেই দোয়াটা করার কারণে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ক্ষমা করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস الله الكسد وكلنا رب العالمين আমি যখন তুমি আমাকে বানালা তখন তোমার নামের সাথে একজন নবীর নাম আমি দেখেছিলাম ওই নবীর নাম হলো ওই যখন দেখলাম আমি মনে মনে চিন্তা করলাম আমি আদম রে তুমি সর্বপ্রথম দুনিয়ার জমিনে নবী বানালো আমি আদম তোমার কাছে যত না প্রিয় তার চাইতে বেশি প্রিয় হলো মোহাম্মদ আলাইহি সাল্লাম বলুন

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله أكبر كيدو عما دلك شكا دي أجلي آدم ربنا أغوى ظلمنا أنفسنا আমরা নিজেদের উপর নিজেরা জুলুম করেছি হুয়া ইল্লাম তাউফির লানা ওয়া তারহামনা ওগো আল্লাহ আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আপনি যদি আমাদেরকে রাহম না করেন লানা আল্লাহ তাহলে আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব এমন ক্ষতি আমাদের হয়ে যাবে যে ক্ষতি পুষানোর মত ক্যাপাসিটি আমাদের নাই বলুন আল্লাহ এই দোয়াটা বারবার আল্লাহর কাছে করবেন আল্লাহ নিজের উপর নিজে জুলুম করেছে আল্লাহ তোমার কাছে মাপ চাই তুমি ক্ষমা করে দাও আল্লাহ পাক বলেন আমার বান্দা যখন আমার কাছে গুনাহ করার পরে অনুতপ্ত হয়ে ক্ষমা চায় আবার কাছে যখন দুই চুকের পানি ছেড়ে দিয়ে বান্দা ক্ষমা চায় বান্দা ক্ষমা চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করে দিই বলুন সুবহানাল্লাহ اللَّهُ قل, قرآن الكريم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم. لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ বলছেন নবী আমার কুল আপনি বলে দিন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম আমার যে সমস্ত বান্দারা নিজেদের উপর নিজেরা জুলুম করেছে গুনাহ করে পড়েছে আমি আল্লাহ পাক বলে দিলাম লা তাকনাতু তুমির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যায় বলুন সুবহানাল্লাহ ইন্দাল্মা হায়াম ফিরুদ্দুনু বা আল্লাহ আল্লাহপাক যদি চান নিশ্চয়ই আল্লাহপাক সমস্ত গুনা মাফ করে দেন বলুন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহর যদি মন চা আমি আল্লাহ সমস্ত গুনা মাফ করে দিই কারণ হল ইন্নাহু হু গুল গফুর রকি কারণ নিশ্চয় তিনি হলেন ক্ষমাশীল এবং দয়ালু দুনিয়ার জমিনে যে বাংলাদেশে নয় শুধু তাম পৃথিবীর মানুষগুলা বলে রাষ্ট্রীয় ক্ষমা অমুক ক্ষমা তমুক ক্ষমা আসলে কারো ক্ষমা চিরস্থায়ী নয় একমাত্র আল্লাহর ক্ষমাই চিরস্থায়ী এই জন্য ক্ষমা যদি চাইতে হয় পৃথিবীর কারো কাছে মুসলমান ক্ষমা চাইবা একমাত্র আল্লাহর কাছে চাই ঠেকেরা বলা মুসলমান আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন বান্দা ক্ষমা চাইলে আমার কাছে চাবি পৃথিবীর কেন ক্ষমা ছিল তাই না যে তুকে ক্ষমা করবে তাকে আমি আল্লাহ ক্ষমা করলে সে ক্ষমা পাবে নাইলে সে আসতে পারবে না ঠিক কিনা বলো আমার মুসলমান বন্ধু এইভাবে আল্লাহ আদম থেকে আদমের স্ত্রী হাওয়াকে বানালেন তারপরে বাচ্চা বিন হুমারি জালান কেসি রঙ্গ নিসা আল্লাহ আদম এবং হাওয়ার গুনা মাফ করে দিয়া তাদের উভয়ের মাধ্যমে দুনিয়ার জমিনে অসংখ্য নারী পুরুষ ছড়িয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ এই অসংখ্য নারী পুরুষদের মধ্যে আমার আপনার মা বাবার পালা যখন চলে আসলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বছরে দুইটা করে সন্তান হতো কয়টা সন্তান আরো জোরে বলেন আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে দুইটা সন্তান હતો একটা হলো মেয়ে আর একটা হলো ছেলে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে ভাই বোন বিয়ে দেওয়াটা আল্লাহ জায়েজ করে দিয়েছিলেন এর কারণ হলো তারা ছাড়া দুনিয়ার জমিনে আর কোনো মানুষ ছিল না সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের শরীয়তের মধ্যে ভাই বোন বিয়ে দেওয়া জায়েজ করে দিয়েছেন তাই আদম আলাইহিসসালাতু ওয়াস এইবারের মেয়ের সাথে গ গতবারের ছেলে গতবারের মেয়ের সাথে এইবারের ছেলে ওই রকম বিয়ে দিতেন এবার বিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে যখন দুনিয়ার জমিনে অনেক মানুষ ছড়িয়ে গেল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়ার জমিনে ভাই বোন বিয়ে করাটা হারাম করে দিলেন সুবহানাল্লাহ এভাবে করে যখন আস্তে আস্তে আমাদের মা বাবার সময় চলে আসলো আমার আপনার মা বাবার যখন শরীয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল তারা যখন বৈধ মেলামেশা করলো তাদের বৈধ মেলামেশার কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে বান্দা হিসেবে পাঠিয়েছেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে কেমনে পাঠালেন দুনিয়ায় এমনে প্যাকেট করে দুনিয়ার জমিনে আমাদেরকে ছেড়ে দেন নাই আল্লাহ পাক আমাদেরকে কেমনে পাঠালেন সেটা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে দুনিয়ার জমিনে এমন একটা কাল মানুষের অতিবাহিত হয়ে গেছে যেই কালে মানুষ নিজের পরিচয় জানত না ওই মানুষটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে সেটাও কেউ জানত না ওই মানুষ নিয়ে সেই এলাকার মধ্যে কোনো আলোচনাও হতো না তাকে নিয়ে মানুষ সমালোচনাও করতো না ওই রকম একটা কাল আমি আল্লাহ মানুষদের উপর অতিবাহিত করে দিলাম এরপরে আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রত্যেক মানুষকে মা বাবার মাধ্যমে একটা নাপাক পানি এক ফুটা নাপাক পানি যেই নাপাক পানি বীর্য সেটার মাধ্যমে আমি আল্লাহ দুনিয়ায় মানুষ পাঠালাম সুবাহান আল্লাহ কোরআনে سورة الدهر رمضان اللَّهُ هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أم شاج نبت ليه فجعلناه سميعا بصيرا سبحان, سبحان الله الله تعطل. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক তোমাদের উপর কেমন একটা কালত বাহিত করে দেই নাই যেই কালের মধ্যে মানুষ তোমারে নিয়ে চিন্তা করে নাই গবেষণা করে না তোমারে নিয়ে মানুষ দুনিয়ার জমিনে কোনো কিছুই করে নাই এরপরে আমি আল্লাহ পাক ইন্না খালাকাল ইনসানা মিন নুতফাতিন আমশাস নিশ্চয় আমি আল্লাহ দুনিয়ার জমিনে तमाम পৃথিবীর মানুষ গুলারে ইনসান গুলারে মিন নুতফাতিন আমশাজিন এক পুটা নাপাক বীর্য থেকে দুনিয়ার

আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের 20 নাম্বার পারে সেটাও বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ তোমারে আগে নাপাক পানি থেকে বানালাম এক ফোঁটা নাপাক পানি তুমি তোমার মায়ের رحمে যাও আগে তোমার বাবার অরুশের মধ্যে ছিলা তোমার বাবার অরুশ থেকে তোমার মায়ের সাথে যখন তোমার বাবা বৈদ মেলামেশা করলো সহবাস করলো যে বীর্যটা ছিল ওই বীর্যটা তোমার বাবার থেকে তোমার মায়ের رحمে আমি আল্লাহ পৌঁছايا দিলাম ওই নাপাক বীর্যটা যখন তোমার মায়ের রেহেমে পৌঁছে গেল আমি আল্লাহ ওই বীর্যটারে এক বিন্দু বীর্য যেটা ছিল সেটাই এক ফোঁটা রক্ত বানালাম ওই রক্তটা যখন আস্তে আস্তে বড় হয়ে গেল এক টুকরা মাংস বানালাম এক টুকরা মাংস থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে করে তোমার মায়ের পেটের মধ্যে তোমাকে বড় করলাম তারপরে বান্দারে তোমারে আমি আল্লাহ চোখ দিলাম কান দিলাম হাত দিলাম পাও দিলাম এইভাবে করে আস্তে আস্তে করে তোমার মায়ের পেটের মধ্যে ওই এক ফোটা নাফাক পানি থেকে তোমারে আমি আল্লাহ বানালাম সুবাহান আল্লাহ এইবার আমরা বললাম রব্বুল আলামিন আমরা সেই এক ফোটা বীর্য থেকে এত বড় কেমনে হয়ে গেলাম আমাদের কি কোনো খাবারের প্রয়োজন ছিল না রব্বুল আলামিন বলেন বান্দারে অবশ্যই খাবার প্রয়োজন ছিল খাবারের প্রয়োজন ছিল খাবার ছাড়া এত বড় হতে পারে না আমরা বললাম রব্বুল আলামিন তাহলে কেমনে আমরা খাবারে গেলাম আল্লাহ পাক বলেন বান্দা তোমার যখন খাবারের প্রয়োজন হয়ে যেত আমি আল্লাহ পাক তোর মায়ের মাসিকটারে বন্ধ করে দিতাম তোর মায়ের মাসিকটা যখন বন্ধ হয়ে যেত তোর মা যখন খাবার গুলা গ্রহণ করত আমি আল্লাহ তোর মায়ের পেটের সাথে তোর নাভির সাথে একটা নলাবে আল্লাহ ফিট করে দিতাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুই বান্দা জানো বেজাল খাবার খেয়ে অসুস্থ না হয়ে যাস তুই বান্দা জানো ফরমালিন যুক্ত খাবার খেয়ে তোর শরীরটারে বিষাক্ত না বানাস সেই জন্য তোর মায়ের মাধ্যমে এরপরে নল আমি আল্লাহ এই খাবার রে পিউরিফাই তুলে তুরে খাওয়ায়া খাওয়ায়া মায়ের পেরে বড় করতাম সুবাহান আল্লাহ কোন আল্লাহর বিরুদ্ধে কথা বলো কোন আল্লাহকে অস্বীকার করো যে আল্লাহ তোমাকে এত বড় করেছে আজকে সে আল্লাহ যদি তোমাকে দুনিয়ার জমিনে জন্ম না দিত দুনিয়ার জমিনে যদি তোমার মায়ের মাধ্যমে পৃথিবীতে না পাঠাতো বাটা তোর মতো বেয়াদব দুনিয়ার জমিনে আসতেও পারত না ঠিক কিনা বলা গেছে আমার মুসলমান বন্ধু আমরা বললাম আল্লাহ আপনি আমাদেরকে এত সুন্দর করে কেন বানালেন কারণ কি اللَّهُ رَبُّ لَلَهِ مِنْ بُلْشٍ مِنْ نُطَفَةٍ أَمْشَاجٍ نَبْتَلِيهِ فَجَعَلْنَاهُ سَمِيعًا بَصِيرًا وَمَرْبَنْدًا আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ার জমিনে পরীক্ষা করার জন্য পাঠিয়েলা এরপরে আমি আল্লাহ বান্দারে দুনিয়ার জমিনে ভালোমতো শোনার জন্য কান দিলাম ভালো দেখার জন্য চোখ দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসগুলা দিয়া তোমারে দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়ে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ নিজেই বলেছেন এই পৃথিবীতে আমি আল্লাহ তোমারে প্রেরণ করলাম পরীক্ষা করার জন্য কিসের জন্য একটু জোরে বলেন না কিসের জন্য আপনাদের কি কষ্ট হচ্ছে আলোচনাকে শেষ করে দিব একটু জিজ্ঞেস করি লাহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তাহলে বন্ধু আল্লাহ পাক কেন পাঠালেন পৃথিবীতে বলে গেছে কেন পাঠালেন পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো আছেন তো আমার বন্ধু আমরা জিজ্ঞেস করলাম রব্বুল আলমিন কি পরীক্ষা কি পরীক্ষা নেওয়ার জন্য আপনি আমাদেরকে দুনিয়ায় পাঠালেন

তোমাদের সাথে সাথে দুইটা জিনিস সৃষ্টি করলাম একটা হলো মাউত আর একটা হলো হায়াত এই দুইটা জিনিস আমি আল্লাহ সৃষ্টি করে তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠালাম পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পরীক্ষা নিতে চাই কোন মানুষগুলা দুনিয়ার জমিনে সৎ কাজ করার দিক দিয়ে কত বেশি উত্তম বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এইবার আমরা আপনি কেন পাঠালেন কি পরীক্ষা আপনি নেবেন পাক রব্বুল আলামিন সেটাও কোরআনে ডেকারে জানায় দিলেন বলুন সুবহানাল্লাহ আপনি কি প্রশ্ন করবেন আল্লাহকে কত রকমের প্রশ্ন আছে আপনার অথবা কত রকমের প্রশ্ন ভবিষ্যতে আপনার হতে পারে সবগুলো আমার আল্লাহ জানে আপনি যেন ধুকাই লিপ্ত না হয়ে যান ওই প্রশ্নের উত্তর খুঁজতে আপনার আমার যেন কষ্ট না হয় সেজন্য দেড় হাজার বছর আগে আমার নবীর উপর কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন বলুন সুভাষ আমার বন্ধুগান আমরা বললাম রব্বুল আলামিন সৎ কাজগুলা কি কি আপনি আমাদেরকে বলেন কেন পাঠালেন দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন 27 নাম্বার পারায় সূরায়ে জারিয়াতের মধ্যে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ শোনো আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আল্লাহ পাক বলেন বান্দারে মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা প্রথমে আল্লাহ পাক নাফি করলেন এরপরে আবার استثناء করলেন আল্লাহ পাক প্রথমে বললেন মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা আমি আল্লাহ দুনিয়ার জমিনে জীন আর ইনসানকে সৃষ্টি করি নাই ইল্লা তবে استثناء শুরু করে দিলেন আল্লাহ আল্লাহ পাক বলেন লিয়াবুদুন এমনি সৃষ্টি করি নাই একটি মাত্র উদ্দেশ্য সেটা হলো বান্দা আমার ইবাদত করবে বলুন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ পাক বলেন ইল্লা লিয়াবুদুন দুনিয়ার জমিনে জিনার আর ইনসান কে আমি আল্লাহ একমাত্র কেবল মাত্র আমার বندگی করার জন্য আমার ইবাদত করার জন্য বানিয়েছি বলুন সুবহানাল্লাহ আমার মুসলমান বন্ধুগণ এইবার আমরা জিজ্ঞেস করলাম রব্বুল আলামিন আপনার ইবাদত আমরা কেমনে করব কিভাবে করব সেটা তো আমরা জানি না এই রকম গাইড আমাদেরকে কে দিবে আপনার ইবাদত কিভাবে করব সেটা আমাদেরকে কে শিখাই দিবে রব্বুল আলামিন বলেন বান্দারে টেনশন করার কোন প্রয়োজন নাই আবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য একটা গাইডলাইন দিয়া দিলাম তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তিনটা নিয়ামত আমাদেরকে দান করলেন একটা হলো আমাদের নবী শেষ নবী পরে আর কোন নবী কি আছে নাকি একটু চিল্লায়া বলে আছে কিন্তু এখন অনেকেই বলে যে না মানি না এটা বিশ্বনবী না বিশ্বনবীর পরে আর একটা আছে যেটা আমাদের নেতা গোলা মাহমদ কাদিয়ানি ঠিক কিনা চিল্লা বলে তারা বলে যে আমরা বিশ্বনবীর বিশ্বনবী মানি না এই রকম একটা সম্প্রদায় আছে নাকি নাই জুরে বলে আস অথচ রসুল বলেছে যে আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী নাই রসুল বলেছে আমি শেষ নবী আল্লাহর কাছে সেই থেকে যে সময় আদম আলাইসালাম মাটি হিসাবে গড়া গড়ি খাচ্ছিলেন সুবাহ আদমকে বানানোর আগে আল্লাহ আমাকে শেষ নবী বানাইছেন সুবাহ বলবেন না এরপরে বিশ্ব নবী বলছেন যে অন্যান্য নবী এবং আমার মাঝে দৃষ্টান্ত হলো একজন মানুষ একটি সুন্দর সৌন্দর্য মন্ডিত চুপ ধাদিয়ে যায় ওই রকম একটা অট্টালিকা প্রাসাদ বানালো এত সুন্দর যে মানুষ সেটা দেখতে এসে প্রদক্ষিণ করে তাদের চোখ জুড়িয়ে যায় তারা অবাক হয়ে যায় কিন্তু ওই মানুষটা বিল্ডিং এর একটা ইট ফাঁকা রেখে দিয়েছে ওই ইটটা সেই লাগায় নাই এখন ঘরটা বিশ্রী দেখা যাচ্ছে তো মানুষ এসে জিজ্ঞেস করলো আহারে এই ইটটার কি হলো এই ইটটা এখানে লাগানো হয় নাই কেন বিশ্বনবী বলছেন সেই ইটটাই হলাম আমি এটা শেষ ইট তার মানে আমি নবী হলাম বিশ্বনবী সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী এবং রাসুল নাই বলুন সুভান অন্য হাদিস রসুল বলেছেন নবুওয়াত এবং রসালাতের দরজা আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন সুতরাং আমিন নবীর পরে আর কোন নবী রাসুল দুনিয়া আমার বন্ধুগণ বিশ্বনবী বানান দুনিয়ার মানুষ শোনো তোমরা যেন ধুকাই লিপ্ত না হয়ে যাও ভন্ড নবীরা যেন তোমাদেরকে মিসগাইডেড করতে না পারে সেই জন্য আমি তোমাদেরকে ভবিষ্যৎ বাণী করে গেলাম এই দুনিয়ার জমিনে আমার পরে যারা নবী দাবি করবে তারা হলো মিথ্যাবাদী

রাসুল বলেন যদি আমার পরে কেউ নবী হতো লাকান মিন বাদ নবীয়া লা কানা ওমর সুবহানাল্লাহ আমার পরে নবী হওয়ার সিস্টেম থাকলে কে হইতো সেটাও আমি বলে যাচ্ছি উমর হয়ে যেত সুবহানাল্লাহ এই জন্য ভন্ড আমরা বিশ্বাস করব না আমরা ইসলামী শরীয়ত মোতাবেক তাদের হুকুম হলো তারা অমুসলিম তাদেরকে কাফের ঘোষণা করতেই হবে ঠিক চিল্লা বলে যারা বিশ্ব নবীকে নবী বলে মানে না তারা কক্ষনো মুসলমান দাবি করতে পারে না ঠিক কিনা জোরে ক এদের মধ্যে একজন ভন্ড নবী সর্বশেষ নবী যার নাম হলো গুলাম আহমদ কাদিয়ানি এই বেটা ভারতের পাঞ্জাবের কাদিয়ান শহরে 1840 সালে জন্মগ্রহণ করেছে কত সালে আঠারোশো চল্লিশ সনে সে আঠারোশো সাতাত্তর সনে দাবি করলো যখন ইংরেজরা খ্রিস্টানরা হিন্দুরা ভারতীয় উপমহাদেশে মুসলমানদের উপর নির্যাতন করছে অত্যাচার করছে তখন সে নেকসুরতে সুরতে একটা কথা আছে না আমাদের সমাজে নেক সুরতে ধোকা দেওয়ার জন্য সে বলছে আমি মুসলমানদের পক্ষে হয়ে খ্রিস্টান এবং হিন্দুদের বিরুদ্ধে একটা বড় গ্রন্থ রচনা করব ঠিক আছে ভালো কথা মুসলমানরা তাকে সাধুবাদ জানাল কারণ সে মুসলমানদের পক্ষে কথা বলতেছে এইবার সে এটা করার পর মানুষের মাঝে ইসলামের দাওয়াত দিচ্ছে ভালো ভালো কথা বলতেছে সাধারণ মানুষ মুসলমান তার ভক্ত হয়ে যাচ্ছে কিছুদিন পরে এসে আঠারোশো পঁচাশি সনে এসে সে নিজেকে জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ বলে পরিচয় দিল এবার সে বলতেছে আমি জামানার শ্রেষ্ঠ মজাদ্দিদ আমার কাছে আলহাম আমার কষ্ট খোলা আছে আমি মানুষ যেগুলো জানে না সেগুলো আমি গুলাম আহমদ কাদিয়ানি জানতে পারি জোরে কন্যা আজ্লা আচ্ছা যাক তারপরও মানুষ তারে মেনে নিল কিন্তু ওই যে একটা কথা আছে সমাজের মধ্যে লাই দিলে মাথায় উঠে একটা কথা আছে না তো এখন মুসলমানরা যখন তাকে একটু একটু সাপোর্ট দেওয়া শুরু করলো এ বেটা বলতেছে যে এই সুযোগ তো আর হারানো যায় না উনিশশো এক এসে সে নিজের নিজের নবী দাবি করে বসলো নজিবিল্লা বলবেন না সে বলছে সে এতদিন বলতো যে উনিশশো একের আগে পর্যন্ত সে বলতো আমি ইমাম কিছুদিন বলতো আমি আমার কাছে আল্লাহর পক্ষ থেকে অথবা আমি যেগুলা বলি সেগুলা আল্লাহ এবং নবী মুহাম্মদ যা বলে সেগুলাই জানাই দি কিন্তু যখন মানুষ তাকে আস্তে আস্তে বিশ্বাস করা শুরু করে দিল এবার সে বলতেছে না আগে যেগুলা বলেছে ওগুলা কথা আমি হলাম একজন নবী এবং শুধু নবী না সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী বলুন

উনিশশো চার সনে এই গুলাম মোহাম্মদ কাদিয়ানির পায়খানার মধ্যে সুবানি খাওয়াই আল্লাহ তারা মারছে এই সম্প্রদায়ের একটা বিশাল টিপ তারা গঠন হয়ে গেছে এতদিন পর্যন্ত তারা বাংলাদেশে প্রকাশ্যে কোনো কিছু করার সুযোগ পাই নাই এই বছর দেখলাম তারা বলতেছে তাবলিক জামাত যেই রকম ভাবে টঙ্গীর ময়দানে ইস্তিমা করে আমরাও আহমদিয়া জামাত কাদিয়ানি গ্রুপ আমরা দুনিয়ার এক কোনায় গিয়ে পঞ্চগড়ে যায় তিন দিন ব্যাপী ইস্তিমা করব তারা বলল কি ঢাকার মধ্যে করলে তো পিটা খাবে ঠিক কীরা বলে চট্টগ্রামে করলে তো পিঠা খাবে কক্সবাজারে করলে তো পিঠা খাবে মুসলমানেরা তাদেরকে করতে দিবে না এজন্য মায়ের জানা না খায় তাই একেবারে বাংলাদেশের ওই যে কিনারে যেখানে মুসলমানরা যায় না সেখানে তারা মনে করছে তিন দিন বেবি আস্তমা করে পার পেয়ে যাবে কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের তৌহিদ জনতা এই বাংলার এক ইঞ্চি পরিমাণ মাটিও তাদের জন্য ছাড়েন নাই আস্তমা করতে দেয় না ঠিক কিনা বলে গেছো বেটা বেআ বড় সাহস আমাদের নদীকে নবী মানবি না আবার আমার বাংলাদেশে থেকে তোরা ইস্তেমা করবি বাংলাদেশের যত আকিদার ওলামা একরাম আছে সমস্ত আকিদার ওলামা একরাম একমত যে আমরা কৌমিয়া আলিয়া শুনিয়া ভুলে গেলাম আমরা সকলে একমত হয়ে গেলাম কাদিয়ানিদের বিরুদ্ধে এরা মুসলমান না এদেরকে বাংলার জমিন আস্তমা করতে দেওয়া হবে না বাংলাদেশ সরকারও জনগণের কথা বুঝে আলেমদের প্রতি সম্মান করে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাননীয় ধর্মমন্ত্রী পর্যন্ত শেখ আবদুল্লা সাহেব সহ এনারা বক্তব্য দিয়েছেন যে বাংলার জমিনে কাদিয়া দিনেরকে ইস্তমা করতে দেওয়া হবে না তোরা ও মুসলিম ঠিক কিনা বলো এজন্য বাংলাদেশ সরকারকে আমরা আজকের এই মাহফিল থেকে ধন্যবাদ জানাই আমার খারাপ লাগলো এখানে না শুধু এদেরকে যখন ইস্তেমা করতে দেওয়া হবে না বলে মুসলমানেরা ঘোষণা দিল বাংলাদেশের একজন বুদ্ধিজীবী ও মুসলমান আমি রাজনৈতিক কথা বলছি আমার নবীর বিরুদ্ধে যে কথা বলে তার কথা বলছি ঠিক কিনা চিল্লায় বলো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম সহ तमाम পৃথিবীর মধ্যে আমাদের নবী মুসলমানদের কলিজার টুকরা ঠিক কিনা বলেন আমাদের নবীর শানে যদি কেউ বেয়াদবি করে আমরা আওয়ামী লীগ বিএনপি বুঝিনা জাতীয় পার্টি বুঝিনা জামাত বুঝিনা হেফাজতে বুঝিনা তাবলীগ বুঝিনা কওমি বুঝিনা আলিয়া বুঝিনা সকলেই নিজের জীবনটা আমার নবীর জন্য দিয়ে দিতে প্রস্তুত আছে যারা যারা দহায়াত করে আল্লাহকে দেখাও আমার মুসলমান বন্ধুগণ কথা শুনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না এদেরকে যখন বলা হলো সরকারও যখন ঘোষণা দিয়া দিল তাদেরকে বাংলাদেশে ইস্তফা করতে দেওয়া হবে না তখন বাংলাদেশের একজন বুদ্ধিজীবী তার মাথায় মাল নাই কি নাই মাল মানে বুঝেন তো চুল নাই ওই বুদ্ধিজীবী কাদিয়ানিদের পক্ষে হয়ে সরকারকে আবেদন জানাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি ওলামাদের কথা শুনে আপনি ইস্তেমাটা বন্ধ করে দিলেন আমি বাংলাদেশের একজন বুদ্ধিজীবী আমি আবেদন করতেছি আপনি ইস্তেমাটা করতে দেন বলুন না ওজুবিল্লাহ আর জোরে বলেন না তার মানে সে মাননীয় প্রধানমন্ত্রীর কথাও মানতেছে না যেখানে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশের সরকার ওই বন্ধ করে দিল সেখানে বুদ্ধিজীবী যায় আবার সাংবাদিক সম্মেলন করতেছে গত উনিশে ফেব্রুয়ারি ওই বুদ্ধিজীবীর নাম হলো সাহারিয়ার কবির আমি ভয় করি না এর নাম আজকে প্রকাশ্যে মুসলমানদের জানা দরকার কারণ এতদিন আমরা চিন্তা করতাম এই শাহরিয়ার কবির মুসলমানদের বিরুদ্ধে কথা বলে কেমনে কোরআনের বিরুদ্ধে কথা বলে কেমনে আমি ওই দিন উনিশে ফেব্রুয়ারির কাদিয়ানিদের পক্ষে যখন সে সংবাদ সম্মেলন করলো আমার আর বুঝতে দেরি হলো না আসলে তো সে মুসলমান না সে বিশ্ব নবীকে শেষ নবী মানে না এজন্য সে বারবার ইসলামের বিরুদ্ধে কথা বলে ঠেকতে না বলো সে যদি মুসলমান হতো তাই ওই রকম কাদিয়ানীদের টেবিলে গিয়া বসতো না ঠিক বলে আল্লাহ পাক আমাদেরকে বুজার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন আমার মুসলমান বন্ধুগণ যারা বিশ্ব নবীর বিরুদ্ধাচরণ করে তাদের পক্ষে আমরা নাই রাজি আছেন তো আমার বন্ধুরা যেই কথা বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিনটা নিয়ামত দান করলেন একটা হলো বিশ্ব নবীর রহমাতুল লিল আলামিন দুই নাম্বার হলো সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বশেষ কিতাব কোরআনে ক্যারিম তিন নাম্বার হলো আল্লাহ পাক আমাদের নবীর উম্মতকে এই পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ উম্মত বানায় দিয়েছেন বলুন সুবহানাল্লাহ আমরা বললাম রব্বুল আলামিন জানতে পারলাম আপনি আমাদেরকে ইবাদতের জন্য বানাইলেন কিন্তু আল্লাহ আপনার ইবাদত আমরা কেন করব কারণটা কি আল্লাহ পাক রব্বুল বলেন বান্দারে এতক্ষণ পর্যন্ত এতনি আমদ বদননা করলাম তাও কি বান্দা তুই আমার ইবাদত করবি না আমরা বললাম আল্লাহ না না করব না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তাহলে এবার শোন তুই যখন দুনিয়ার জমিনে চলে আসলি বান্দারে তুই কি দুনিয়ার জমিনে থাকতে হবে থাকার জন্য বিছনার প্রয়োজন আছে কি নাই আরেকটু জোরে কন এই জন্য প্রয়োজন ও আমার বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য alam naj'alil arda mihada ও আমার বান্দা আমার عبادت করবি না কেন আমি আল্লাহ কি এই পৃথিবীটারে এই জমিনটারে তোর জন্য বিছানা বানায় দেয় না ও আমার বান্দা তুই আমার আবাদত করবি না কেন বান্দারে বিছনায় যখন তুমি থাকবা ওই বিছনার মধ্যে যদি খুঁটা না থাকে ওই বিছনার সাথে যদি কোনো খুঁটার আলিঙ্গন না থাকে বিছনাটা নাড়াচাড়া করবে তুমি বান্দা ঘুমায়া আরাম পাবা না ঠিক কিনা বলেন আল্লাহ বলছেন বান্দা আমার আবাদত কেন করবি না এই পৃথিবীটারে আমি আল্লাহ পাক তোমার জন্য বিছনা বানালাম কিন্তু বিছনার যদি কোনো খুঁটি না থাকে তাইলে ওই বিছনাটা নাড়াচাড়া করবে ঠিক না এই জন্য বান্দা খুঁটির প্রয়োজন তাই বান্দা আমি আল্লাহ তোর কথা চিন্তা করে ওয়াল জিবাল আউতাদা আমি আল্লাহ পাহাড় পেরেক বানায় দিলাম খুঁটি বানায় দিলাম যেন তুমি বান্দা পৃথিবীতে ঘুমাইলে পৃথিবী নাড়াচাড়া না করে বলুন সুবহানাল্লাহ মুসলমান রে যখন একটু ভূমিকম্প হয় একটু যদি পৃথিবী নাড়া দিয়ে উঠে সকলেই তো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে বিছনা থেকে উঠে লাফ দিয়া দৌড়ে ঘর থেকে বের হয়ে যায় ঠিক কিনা বলে তো ওই জমিন যদি সার্বক্ষণিক নাড়াচাড়া করতে তাইলে কি পৃথিবীতে আমরা ঘুমায় আরাম পাইতাম পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারতাম এজন্য আল্লাহ বলেন বান্দা তোর যেন কষ্ট না হয় আমি আল্লাহ তুই বান্দার কথা চিন্তা করে ওয়াল জিবাল উতাদা পাহাড় গুলা আমি আল্লাহ pereg হিসাবে দিয়ে দিলাম সুবহানাল্লাহ বান্দা তারপরও কি আমার ইবাদত করবি না আমরা বললাম না আল্লাহ তাও করব না কারণ আমরা এখনো আসল জিনিস পাই নাই আল্লাহ বলেন বান্দা কিসের প্রয়োজন আমরা বললাম রব্বুল আলামিন গার্লফ্রেন্ডের প্রয়োজন কিসের প্রয়োজন একটু জোরে বলেন না কিসে আরে গার্লফ্রেন্ড মানে আমি বিয়ের আগে অবৈধ গার্লফ্রেন্ড বুঝাই নাই বিয়ের পরে বৈধ গার্লফ্রেন্ড তার মানে আপনার স্ত্রীর বুঝাইছি আমরা বললাম আল্লাহ আমাদের স্ত্রীর প্রয়োজন একজন তো দুনিয়ায় থাকতে পারবো না দুইজন দরকার আল্লাহ বলেন বান্দা এগুলা কি তোর টেনশন করতে হবে আমি আল্লাহ তোর রব আসিনা সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কুম আযওয়াজা বান্দারে দুনিয়ার জমিনে তুমি গোমাবা তোমার বিসনায় তুমি থাকবা কার সাথে তুমি থাকবা তোমার একটা সঙ্গীর প্রয়োজন হবে এইজন্য বান্দা কুম খালাকনাকুম যা তোমাদের সকলের জন্য তোমাদের সাথে তোমাদের স্ত্রীদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন বান্দাtau কি করবি না আমরা বললাম না আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া জাআলনা নাউমাকুম সুবাতা ওয়া জাআলনা লাইলা লিবাসা সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক বলেন বান্দারে ও خلقনাকুম আযওয়াজা আমি আল্লাহ তোদের সাথে তোদের স্ত্রীদেরকেও বানালাম এইবার স্ত্রীদেরকে বানানো যে শুধু কাজ শেষ না ওই স্ত্রী নিয়া বান্দা তুই কখন ঘুমাবি সেটার টাইমও আমি আল্লাহ ঠিক করে দিলাম বলুন সুবহানাল্লাহ বান্দারে তুমি যদি তোমার স্ত্রীর সাথে রাত্রিবেলা না ঘুমায়া দিনের বেলা যদি তুমি রাস্তাঘাটের মধ্যে কুকুরের মতো যদি তুমি আচরণ কর বান্দা তুমি তো আর শ্রেষ্ঠ জাতি হতে পারলা না তোমাকে জন্ম মানুষ কটাক কোনা করে তাম পৃথিবীর সৃষ্টি যেন তোমার দেখে না হাসে সেই জন্য বান্দাওয়াজ আল্লাহ নাকুম সুবাতা তোমার স্ত্রীর সাথে ঘুমানোর জন্য ওই রাত্রি তারা আমি আল্লাহ আরামদায়ক প্রশান্তির রাত বানায় দিলাম সুবাহান আমার আল্লাহ পাক বলেন বান্দারে শুধু ঘুমাইলে তো কাজ হবে না তোমার লঙ্গি ঠিক আছে কিনা তোমার স্ত্রীর কাপড় ঠিক আছে কিনা ঘুমানোর সময় তোমার লুঙ্গি কোথায় যায় সেটা তোমার ঠিক থাকে না তোমার লজ্জাস্থান দেখা যায় ঠিক কিনা জুরি কর দেখবেন অনেক মানুষ ঘুমায় রাত্রিবেলা ঘুমাইতে গেলে লুঙ্গি কোথায় নিজেও জানে না সকাল বেলা দেখে ওই যে খাটের নিচে তার লুঙ্গি খুঁজে বের করতে হয় ঠিক না এরকম মানুষ আছে না আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার আল্লাহ সেটার ব্যবস্থাও করে দিয়েছে পাক বলেন বান্দা দিনের বেলা যদি তুমি ঘুমাও তোমার লুঙ্গি যদি চলে যায় তাহলে মানুষ তোমাকে উলঙ্গ অবস্থায় দেখবে রে বান্দা তুমি লজ্জা পেয়ে যাবা মানুষের সামনে বিছনা থেকে কম্বল মুড়ি যেই দিয়া ঘুমাইছিলা ওই কম্বল থেকে তোমার বের হতে লজ্জা লাগবে তুমি যদি এক ঘন্টা দুই ঘন্টা ওই কম্বল থেকে বের না হও মানুষ বলবে আরে তার কি হলো বের হয় না কেন কম্বলটা টান দিয়া দেখ ঠিক কিনা বলেন ওই কম্বলটা যখন মানুষ টান দিতে চাইবে তখন আমি আপনি উপর দিকে টানবো আমার সহপাঠীরা নিচের দিকে টানবে ঠিক কিনা বলেন যখন এভাবে টানা চলবে তখন আর মানুষের বুঝতে দেরি হবে না এই বেটা আর টানিস না ওর লুঙ্গিটা খুঁজে দেখ ঠিক কিনাজরে তো এই যে আপনি যেন লজ্জা না পা সেজন্য আল্লাহ পাক বলছেন ওয়াজা আলনা লাইলা লিবাসা আমি আল্লাহ রাত্রিটারে তোমাদের জন্য পোশাক বানায় দিলাম সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা লাইলা লিবাসা বান্দারে রাত্রিটা তোমাদের জন্য আমি আল্লাহ পোশাক হিসাবে দিয়া দিলাম বান্দা এরপর ওকে আমার ইবাদত করবে না এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কে আমরা বললাম না না আল্লাহ তাও করব না আল্লাহ পাক বলেন বান্দা কেন করবি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া জাআলনা নাহারা মাআশা দুনিয়াতে এসে তুই কি খাবি খাবারের প্রয়োজন বিয়ে করছো রাত্রিবেলা বউয়ের সাথে ঘুমাইছো শুধু ঘুমাইলে তো হবে না প্রশান্তির ঘুম দিলে তো হবে না বিয়ে করার পরে স্ত্রীর দায়িত্ব নিছো দাদা স্ত্রীকে খাওয়াইতেও হবে ঠিক কি না বলেন তো আমি আল্লাহর জন্য চিন্তা করলাম তোর জন্য শুধু রাত দিলেও হবে না তোকে একটা দিনও দিতে হবে যেন ওই দিনে তুই ইনকাম করে রুজি রোজগার করে তোর পরিবার চালাইতে পারো সুবহানাল্লাহ বান্দা তো নিয়ামত আমি তোরে দান করলাম এরপরও কি আমার ইবাদত করবি না আজকে আমরা আল্লাহর 바বত থেকে গাফিত আজকে এটা তাফসীরুল কোরআন মাহফিল না হয়ে যদি গানের অনুষ্ঠান হতো থার্টি ফাস্ট পেজের অনুষ্ঠান হতো এখানে জায়গা দেওয়া যেত না ঠিক কিরা বলো কিন্তু আজকে কোরআনের মাহফিলে আসলাম না এই যে কোরআনের মাহফিলে কোরআন থেকে এক টি এক টি আয়াত যা তেলাওয়াত করা হচ্ছে প্রত্যেকটা আয়াতের বিনিময়ে লেখি দিয়ে দিবেন কে আল্লাহ জুরে বলে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সওয়াবের কাছে আমরা নাই অত সো আমরা রাসূল এত কষ্ট করে এত নির্যাতন সহ্য করে এত অত্যাচার সহ্য করে এই কোরআনে কারিমের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন আমরা দাবি করি বিশ্ব নবীর উম্মত কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজ করতে বলেছেন সেই কাজের ধারে কাছেও আমরা নাই ঠিক কি না বলেন আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা শুধু তাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা ও আমার বান্দা আমি আল্লাহর আবাদত তোরা কেন করবি না রে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটারে তোরে বিছনা বানায় দিলাম কিন্তু এই বিছনায় তুই কেমনে থাকবি যদি ঘরের ছাদ না থাকে এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে সাতটা আসমান আমি আল্লাহ পৃথিবীর সাত স্বরূপ বানায় দিলাম সুবহানাল্লাহ ও আমার বান্দা শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের অন্য জায়গায় বলছেন ও আমার বান্দা আমার ইবাদত কেন করবি না alamna ja'allahu aidaini walisanaw washafatai ও আমার বান্দা আমার ইবাদত কেন করবি না দুনিয়ার জমিনে তো আমি আল্লাহ তোরে অন্ধ বানাই নাই আমি আল্লাহ আমার সৃষ্টি দেখার জন্য আমার সৃষ্টি দেখে নয়ন জোড়ার জন্য আমি কি তুলে দুইটা চোখ দেই নাই বলুন সবহান আল্লাহ ও আমার বান্দা যে মানুষগুলার চুপ নাই ওই মানুষগুলার গিয়া জিজ্ঞেস কর চুপ না থাকার কষ্ট কতটা কষ্ট ওদের আজকে চুপ না থাকার কারণে এত সুন্দর বিশ্বের বৃহত্তম দুর্গ যেটার সমুদ্র সৌকটের সেই দীর্ঘ সমুদ্র সৌকটটা তারা চুপ না থাকার কারণে দেখতে পারে না ঠিক না বলো মুসলমান আমাদের চোখ আছে সেই এই কক্সবাজারের সমুদ্র সৌকতে এসে আল্লাহর সৃষ্টি দেখে মুগ্ধ হয়ে যায় আর আল্লাহর কাছে বলি রব্বুল আলমিন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর পড়ুন আল্লাহ আমার মুসলমান বন্ধু সেই জন্য আল্লাহ পাক বলছেন বান্দারে আমার সুন্দর সৃষ্টি দেখার জন্য কি আমি আল্লাহ তোমারে দুইটা চোখ দিলাম না শুধু বান্দা তাই নয় আমার বান্দা দুনিয়ার জমিনে বান্দা তুমি খাবা তোমার জিব্বাটা যদি না থাকে তুমি টক জাল মিষ্টি কিছুই বুঝতে পারবা না ঠিক কিনা জুড়ে কান শুধু তাই নয় রে বান্দা তোমার জিব্বাটা যদি না থাকে ওই জিব্বা ছাড়া তুমি কথাও বলতে পারবা না এই জন্য বান্দারে দুনিয়ার জমিনে কোন ফলের মিষ্টি কিরকম কিরকম কোন ফলের স্বাদ কিরকম সেটা বোঝার জন্য বান্দারে আমি আল্লাহ তুকে দয়া করে মায়া করে করুণা করে একটা জিব্বা কি আমি আল্লাহ তুরে দিই নাই ও আমার বান্দা ওই জিব্বা দিয়ে কেন আমি আল্লাহর প্রশংসা করবি না কেন আমি আল্লাহর তাজবি পড়বি না কেন আমি আল্লাহর কোরআন পড়বি না ও আমার বান্দা আল্লাহ পক্রব্বুল আলমিন বলছেন ওয়াশা ফাতেইন শুধু তাই নয় রে বান্দা এই দুইটা জিব্বা আমি আল্লাহ পাক যেটা দান করলাম সেটাকে প্যাকেট করে দেওয়ার জন্যে এই জিব্বাটারে হেফাজত করার জন্য দুইটা ঠুট কি আমি আল্লাহ তুই বান্দারে দান করি নাই ও আমার বান্দা যদি ঠুটটা না থাকতো তাইলে তুমি যখন চা খেতা গরম পানি যখন তুমি খেতা বান্দারে গরম সহ্য করতে পারতা না এক চুমুকে গরম পানি সবগুলা তোমার মুখের মধ্যে ঢুকে যেত বান্দারে তুমি নিঃশ্বাস আটকিয়ে মারা যেত সেই জন্য বান্দারে তোর ঠুটের যেন দাঁতের যেন কোনো ক্ষতি না হয় সেই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সীমান্ত হিসাবে দুইটা ঠোঁট দেয়া দিলাম সুবাহান আল্লাহ আর কি লাগে আল্লাহর আবাদত করার জন্য আর কি লাগে তারপরে আল্লাহর আবাদত করি না আল্লাহরে চিনলাম না বুঝলাম আল্লাহরে সময় পাইলে আল্লাহর না ফরমানি আল্লাহর না ফরমানি একটু যদি একদিন অভাবে থাকি তাইলে বলি মরার আল্লাহ শুধু আমারে পাইছে ঠিক না কিসের মরার আল্লাহ আল্লাহ কি মরে গেছে নাকি আল্লাহ যে আপনার এতটুকু রাখছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আপনি একক তো খাইতে পারেন নাই বলে আল্লাহর গালি গালা শুরু করে দিলেন আর ঢাকা চট্টগ্রামের রেল লাইনের ধারে গিয়ে আপনি দেখেন থাকার জন্য ঘর নাই খাওয়ার জন্য কিছু নাই এরপরে তারা বৃষ্টিতে ভিজে রুত্র দিলে শুকায় আমি দেখেছি আমার এই নিজের চোখ দিয়া বালিশ নাই মাথা রাখার জন্য একটা ইট দিয়া ইটের উপর মাথা দিয়া তারা ঘুমায় শীতের রাত্রিতে এই ঠান্ডা নিবারণ করার জন্য একটা ভালো চাদর তাদের কাছে নাই তারপরেও তারা কি ভালো নাই সেখানে তারা তো আল্লাহকে গালি দিচ্ছে না আপনি শুধুমাত্র একবেলা খাইতে পারলেন না বলে আল্লাহরে গালি দিলেন আপনার মতো না ফরমান বি আদব আল্লাহর দরকার নাই ঠিক কি বলো আপনি যদি আল্লাহরে গালি দেন আল্লাহর না শুকরিয়া যদি আপনি করেন আল্লাহ যেই নিয়ামত আপনারে দিয়েছিল সেই নিয়ামত থেকে উল্টা আল্লাহ আরো নিয়ে ফেলবেন বলুন নাউযুবিল্লাহ এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ যখন তোমার এত আমদ দিলাম এত ভালোবাসলাম বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম ওই নিয়ামত গুলা পেয়ে বান্দা সন্তুষ্ট হবা অসন্তুষ্ট হবা না আমরা বললাম আল্লাহ আমরা যদি সন্তুষ্ট হয় আপনার উপর যদি অসন্তুষ্ট না হয় অল্পতে যদি আমরা তুষ্টি হই তাহলে আপনি কি করবেন আল্লাহ বলছেন বান্দারে এক কোরআনে কারীম থেকে শুন আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না

বললেন সে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ তাহলে আমি আল্লাহ পাকুয়াদা করলাম লা আজিদান নাকুম লামে মে তাকিদ আল্লাহ দান করলেন আল্লাহ বললেন লা আজিদান নাকুম ও অবশ্যই অবশ্যই আমি আল্লাহ নিয়ামত আরো বহু গুণে বাড়ায় দেব সুবহানাল্লাহ আমরা বললাম আল্লাহ যদি আপনার শুকরিয়া না করি তাহলে আপনি কি করবেন আপনি তো কিচ্ছু করতে পারবেন না ঠিক কি না ঠিক কর আমরা যদি আল্লাহ রে বলি আল্লাহ আপনার নাম তো শুকরিয়া যদি আদায় না করি কি করবেন আপনার ক্ষমতা আছে নাকি আপনি তো কিচ্ছু করতে পারবেন না ঠিক কি না আল্লাহর ক্ষমতা আছে না কি নাই জোরে বলে কিন্তু অনেকেই তো মনে করে আল্লাহ তোমার শুকুরিয়া আদায় করলাম না কি করবা করো তো আমরা যখন বলি বেটা সাবধান হয়ে যা আল্লাহ কে মাঠে ধরবে পরকালে একটা আছে ওইদিন দিন কে জবাব দিবি এরা বলে আরে হুজুর এগুলা বইলা লাভ নাই মাগনা কথা কয়ে না আনসিন ইস নাথিং যে তার দেখি না এটা বিশ্বাসও করি না ঠিক না একটু চিল্লা বলেন না ঠিক কিনা এদের থিওরিটা ঠিক আছে নাস্তিকদের থিওরি এটা তারা বলে যে আনসিন ইস নাথিং যেটা দেখা যায় না সেটা বিশ্বাসও মানাও যায় না তো ঠিক আছে আমি তাদেরকে বলি ও নাস্তিক ভাইরা তোমরা যে বলো আল্লাহ দেখলা না সেটা বিশ্বাস করবা না কবর দেখো নাই বিশ্বাস করবা না পরকাল দেখো নাই বিশ্বাস করবা না তো তুমি যে তোমার মায়ের পেটের মধ্যে ছিলা তোমার মায়ের পেট থেকে যে তুমি বের হয়েছে এটা তুমি দেখছো না কি জোরে বলে আমরা আমার মায়ের পেটের মধ্যে যে ছিলাম সেটা কি আমরা দেখছি আর আমি যে আমার মায়ের বৈধ সন্তান সেটা কি আমরা দেখছি আমার মাঝে আমার বাবার সাথে সহবাস করে সেই সন্তান আমি সেটাকে নিজের সুখ দিয়ে আমি দেখছি তো তারপরে কেমনে বিশ্বাস করো বলো হুজুর এটা তো জন্ম একটা ব্যাপার আছে নাইলে মানুষ হারামজাদা বলবে তো মেয়ার সুবিধা বাস তোমার পক্ষের গুলা মানতে পারো আর তোমার বিপক্ষে গেলে তুমি মানতে পারো না আসলে বোঝা গেল তুমি নাস্তিক না তুমি হইলে সুবিধাবাদী জিন্দাবাদী ঠিক কেনা বল নিজের মায়ের পেটে ছিল ওটা দেখো না ওটা মানলা নিজের মায়ের পথ থেকে দুনিয়ায় আসলা ওটা দেখনাই ওটা মানলা কিন্তু আল্লাহ আছে সেটা দেখনাই সেটা মানতে পারতেছ না বেটা খটাসের খটাস আল্লাহ পাক আমাদের সকলকে বুজার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন আমার মুসলমান বন্ধু আমরা যখন বললাম আল্লাহ আপনি এত নিয়ামত দিয়ে আমাদের এই দুনিয়ার জমিনে পেরণ করলেন আপনি বললেন নিয়ামতের শুক্রিয়া আদায় করলে আপনি শুক্রিয়া আদায় করার কারণে আর যদি না আদায় আপনি কি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা তাহলে শোনো নিশ্চয় আমি আল্লাহ রাজাব কিন্তু খুবই কঠিন পাক বলছেন আমার আজাব সেজন্য বান্দা অল্প তুষ্ট হও আমার কাছে ধারণা দাও বান্দা যত নিয়ামত থাক না কেন আমার কাছে চা আমি আল্লাহ আরো বাড়াই দেব বলুন সুবহান সম্মানিত মুসলমান বন্ধুগণ এজন্য সব সময় প্রশংসা করতে হবে কার একটু জিল্লায় বলেন কার ইবাদত করতে হবে কার ইবাদত করতে হবে আল্লাহ কারণ আল্লাহ সুবহান হওয়া তাআলা আমাদেরকে এত সুন্দরভাবে এত নিয়ামত দিয়া পাঠিয়েছেন তো সে আল্লাহর কাছে কি শুক্রিয়া আদায় করতে হবে না সে আল্লাহকে আবাদত করতে হবে না অবশ্যই আবাদত করতে হবে আল্লাহ সুবাহ আমাদের সকলকে আবাদত আল্লাহর করার তৌফিক দান করুক সকলে বলে আমিন এখন আবাদত আল্লাহর করবেন কিন্তু মাজারে গিয়া পীরের কাছে সন্তান চাইবেন এরকম কিছু আছে না বল হুজুর ঠিক আছে আল্লাহর জন্য আবাদত করব তো আল্লাহর জন্য নামাজ পড়বো আল্লাহর জন্য তাজবে তাহালিল করব কিন্তু সন্তান তো হয় না হুজুর বিয়া করছে তিন চার বছর হয়ে যায় আর তো পারি না যাই একটু খাজা বাবার দরবারে যাইয়া দেখি খাজা বাবা কিছু দিতে পারে কিনা ওই রকম কিছু আকিদার লোক আছে না আরে মুসলমান এইরকম আকিদা যাদের আছে তাদের নামাজ রোজা কিচ্ছু আল্লাহর কাছে কবুল হবে না এরা মুসলমানও নয় এরা মুশরিক ঠিক কিনা জুড়ে কর এর কারণ হল আল্লাহ পাকরাবুনা বলছেন আমি আল্লাহ তো আমদ দিলাম আমি আল্লাহর ইবাদত করবা শুকরিয়া আদায় করবা কিন্তু বান্দা আমি আল্লাহর কাছে না চেয়ে যদি দুনিয়ার জমিনে কোনো মানুষের কাছে কিছু চাও কোন জিন্দা মানুষ অথবা কোন মৃত মানুষের কাছে যদি তুমি কিছু চাও তাহলে এরা কোনো তোমারে কিছু দিতে পারে না বরং এদের কাছে চাওয়ার কারণে তুমি মুশরিক হয়ে গেলা শিরিকের গুনাহ করলা এজন্য আমি আল্লাহ পাকে শিরিকের গুনাহ কখনো কমা করবো না বলুন সুবাহ কুরআন কারীম আল্লাহ পাক বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু আই উশরিক বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমাই ইশা আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন বান্দারে ইন্নাল্লাহা লা ইগফিরু আই উশরিক বিহি নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে শিরকabspath করে যেই গুনাহ করা হয়েছে সেটা কখনো আল্লাহ মাফ করবেন না না ওজুবিল্লা সেটা কখনো আল্লাহ মাফ করবেন না আমরা বললাম আল্লাহ তাইলে অন্য গুণা যদি সিরিকের গুণা না করি অন্য গুণা যদি করি সেগুলা কি করবেন আল্লাহ বলছেন অন্য যে গুলা গুণা আছে এগুলো আমি আল্লাহর মন চাইলে বান্দা আমি তোরে মাফ করে দিব সুবাহ আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ কেমন দয়াবান কেমন ক্ষমাশীল এই দুনিয়ার জমিনে বান্দা যখন গুনা করতে করতে এমন গুনা করে ফেলে বান্দা যখন মৃত্যুবরণ করার পরে কবরের মধ্যে চলে যায় এরপরে কাল হাসরের ময়দানে মানুষ গুলারে যখন উত্তোলন করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিসাব নিকাশ করবেন সেই সময় দেখা যায় একজন বান্দার গুনাহের পাল্লা নেকির পাল্লার চাইতে ভারী হয়ে গিয়েছে ওই বান্দা গুনাহাগুনা করে ফেলেছে বেশি গুনা হয়ে গেছে যার কারণে বান্দা জান্নাতে যেতে পারে না এমন সময় সময় বান্দার গুনার পাল্লা যখন হয় বান্দাল্লা কেবল সারা আল আমি এই যে আমার গুনাহের পাল্লা বাড়ি হলো সেই পাল্লা যদি ওজন কমে যায় আমি যদি দুই একটা সোয়াব নিয়ে আসতে পারি না কি নিয়ে আসতে পারে তাহলে তুমি আমারে জান্নাত দিবা নাকি আল্লাহ বলেন হা অবশ্যই জান্নাত দিব সুবাহার আল্লাহ হাসরের ময়দানে সে নেকি খুঁজতেছে আল্লাহরে বলতেছে আল্লাহ যদি নেকি নিয়ে আসতে পারি আমার মাফ করে দিবে তো আল্লাহ বলেন হ্যাঁ বান্দা আমি তো বলছি আমি রহমান রহিম আমি মাফ করে দিব যা বান্দা তুই নেকি নিয়ে আয় সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কথা বলবেন বান্দা দৌড়ে চলে যাবে মায়ের কাছে মাকে গিয়ে বলবে মা আমি তোমার সন্তান এই দুনিয়ার জমিনে তুমি আমার জন্য কত না কি করলা আমি যখন ছোট্ট ছিলাম কান্না করলে আমার ভাষা কেউ বুঝতো না তুমি শুধু আমার কান্নার ভাষা বুঝতা মা তুমি আমার দুধ করাতা আমি প্রস্রাব করলে তোমার শরীর আসল দিয়া মা তুমি আমারে বুকের মধ্যে আলিঙ্গন করে নিতা মা তুমি আমার জন্য সবকিছু করেছো ওগো মা আজকে আল্লাহর কাছে একটি নেকির জন্য বেজে গেছি মা একটি নেকি পেলে আল্লাহ আমারে মাফ করে দিবে জান্নাত দি জন্য আসলাম তুমি আমারে দিবা নাকি মা বলবে আরে ও যুবক তুমি থেকে আসলাম আমি তো তোমাকে চিনি না আমার সন্তান আসবে থেকে দুনিয়ার জমিনে তো আমার বিয়ে হয় নাই নাই ওই সন্তান এইবার চিন্তিত হয়ে যাবে সন্তান বলবে হারে দুনিয়ার জমিনে সব চাইতে আমার প্রিয় যেই মানুষটা ছিল আমার মা যে আমার মা আমার জন্য এত কষ্ট করেছে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে সেই মা আমার নেকি দিল না আর কোন মানুষ আছে কার কাছে আমি যাব এরপর হচ্ছে হারান্তকার করে বান্দা আবার বাবার কাছে যাবে বাবার কাছে গিয়া বলবে ও বাবা আমি তোমার সেই সন্তান নাম আব্দুর রহিম নাম মুসিন নাম মুখ আমি তোমার সন্তান ছিলাম তুমি আমাকে তো এত ভালোবাসতাম আমাকে এত মহাব্বত করতাম আমাকে লালন পালন করার জন্য মাথার গাম পায়ে ফেলে টাকা ইনকাম করতা ও আমার বাবা ঈদের সময় নতুন জামা তুমি গায়ে না দিয়া আমি সন্তান রে জামা কিনে দিতা ও বাবা দুনিয়ার জমিনে এত কিছু করেছ আজকে আমি একটা লেকির জন্য জাহান নামে চলে যাচ্ছি ও ও আমার বাবা তুমি আমাকে একটা নেকি ধার দাও তখন বাবা বলবে ও যুবক তুমি কেন আসলা কোথা থেকে আসলা আমি তো তোমারে চিনি না কে তোমার বাবা দুনিয়ার জমিনে তো আমি বিয়ে করি নাই আমার কোনো সন্তান হয় নাই যাও যাও আমি তোমারে নেকি দিতে পারবো না কারণ আমার অবস্থা কি হয়ে যায় সেটা আমি জানি না আমার মুসলমান বন্ধু এইভাবে করে ওই যুবক বান্দা আল্লাহর banda দৌড়াইতে দৌড়াইতে কারো কাছে যখন নেকি পাবে না চেহারাটা অন্ধকার করে লজ্জিত হয়ে আল্লাহর কাছে চলে আসবে আসার পরে চেহারাটা বান্দার নিচের দিকে দিয়ে দিবে কারণ আল্লাহর দিকে বান্দা মুখ দেখাতে পারবে না চেহারা দেখাতে পারবে না কারণ আল্লাহ বলেছিলেন তারে একটি নেকি নিয়ে আসলে আল্লাহ মাফ করবেন কিন্তু সে নেকি নিয়ে আসতে পারে না লজ্জায় আল্লাহর দিকে তাকাতে পারবে না ও আল্লাহর বান্দা কান্না করবে ও আল্লাহর বান্দা এমন লজ্জিত হয়ে যাবে চেহারাটা লাল হয়ে যাবে বান্দা যখন লজ্জিত হয়ে নিচের দিক দিয়া তাকাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান দয়াবান বন্ধুর মতো বুকে জড়াইয়া দিয়া কাঁধে হাত দিয়া বলবে বান্দা নেকি পাইছো নাকি ওই বান্দা চুকের পানি ছড়া দিয়া বলবে না আল্লাহ দুনিয়ার জমিনে এত আপন জামের কি আমার স্ত্রী আমার পুত্র আমার পরিবারের পরিজন আমার মা আমার বাবা কেউ আমারে ছিড়ে না তারা কেউ আমারে একটি নেকি দিল না আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দারে ঠিক আছে তুই টেনশন করিস না দাঁড়া আমি হিসাব কিতাব করে দেখি কোনো মতে তুরে জান্নাতে দেওয়া যায় কি না আমার বন্ধুগণ আল্লাহ পাক এবার বান্দাকে আশ্বস্ত করবে বান্দায় একটু একটু ভাবে চিন্তা মুক্ত হবে এইবার বান্দাকে আল্লাহ বলবে বান্দারে ও মুক্তারিক রাত্রিবেলা তুই না মানুষ না দেখে মতো এই গুনাহের কাজটা করেছিলি বান্দার চেহারা আরো লাল হয়ে যাবে বান্দা লজ্জায় চেহারা তুলবে না মাথা তুলবে না আল্লাহর সামনে আল্লাহ বলবে বান্দারে ও মুক্তারিকে ও মানুষের সামনে তুই এই গুনা করেছস এইভাবে হিসাব করতে করতে বান্দা যখন দেখবে তার গুণা বেশি মানুষের সামনে সেই বেশি গুণা করেছে কিন্তু রাত্রিবেলা মানুষ না দেখে মতো বান্দা দুই একটা গুণা করে ফেলেছে দুনিয়ার জমিনে কেউ দেখে নাই শুধুমাত্র আমার আল্লাহ দেখেছে আর ফেরেস্তা দুই কাজে যেই দুই ফেরেস্তা আছে তারা দেখেছে লিখে রেখেছে আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ বান্দারে বলবেন বান্দা শুন দুনিয়ার জমিনে যে গুণাগুলা তুমি মান মানুষের সামনে করেছো সেগুলা মানুষ দিকে ফেলেছে ওগুলা আমি মাফ করতে পারবো না কারণ ওইগুলা যদি মাফ করে দিই মানুষ আমারে ধরবে সেই জন্য ওগুলা মাফ করতে পারবো না তবে বান্দা তুমি যে অমুক দিন অমুক রাত্রিবেলা দুনিয়ার জমিনে কেউ না দেখে মতো যে গুনাটা করেছিল যা বান্দা কেউ দেখে নাই আমি আল্লাহ দেখেছি আমি আল্লাহ তোর উপর রহম করে ওই গুনাটা তুই আমি আল্লাহ মাফ করে দিলাম আমার রহমে বান্দা তুই জান্নাতে চলে যাস সুবহানাল্লাহ বান্দাকে যখন আল্লাহ এই কথা বলবে বান্দা কাঁদতে কাঁদতে চেহারাটা তুলবে আল্লাহকে বলবো রব্বুল আলামিন তুমি যে এত দয়াবান এত রহমান এত দয়ালু সেটা যদি দুনিয়ার জমিনে বুঝতে পারতা রব্বুল আলামিন এক সেকেন্ডের জন্য তুমি আল্লাহ বাধ্য হতাম না সুবহানাল্লাহ তো এখন তো জানতেছি আলেম তো আপনাদেরকে জানাই দিচ্ছে সেজন্য গুনা কম করার জন্য চেষ্টা করুন গুনা কম করার জন্য চেষ্টা করুন ওই যে একটা গল্প শুনেছিলাম একজন পীর সাহেব তার মরিদদেরকে মরিদ বানানোর আগে পরীক্ষা করতেছে কিরকম পরীক্ষা সবাইয়ের একটা কবুতর দিছে আর একটা ছুরি দিছে বলে যে যা পৃথিবীতে কেউ না দেখে মতো এই কবুতর গুলারে জবাই করে নিয়ে আস। এবার সবাই চলে গেছে একজন রুমের মধ্যে ঢুইকা জানলা দরজা সব বন্ধ করে দিয়া সে কবুতর জবে করলো কেউ তো দেখে নাই দুনিয়ায় চলে গেছে আরেকজন অন্যভাবে আরেকজন অন্যভাবে আরেকজন পাহাড়ের গুহায় ঢুকে গেছে বলছে কেউ তো দেখে নাই কিন্তু আল্লাহর এক বান্দা কবুতর নেয়া রুমের মধ্যে ঢুকে দরজা জানলা বন্ধ কবুতর বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবাই দিবে বান্দা চিন্তা করে কিরে এখানে কেউ দেখতে না ঠিক আছে কিন্তু কোরআনে তো পড়ছিলাম আলে মুজাহমারা তো বলছে আল্লাহ সব জায়গায় দেখেন তাইলে আমি বাসি কই না এখানে হবে না সুবাহান অন্য জায়গায় যায় সেখানেও কেউ নাই না এখানেও তো আমার আল্লাহ দেখে পাহাড়ে যাই বলে না এখানে কেউ না থাকতে পারে বনের পশু না থাকতে পারে আমি এমন জায়গায় আসলাম কিন্তু আমার আল্লাহ তো দেখতেছে না আমার দ্বারা সম্ভব না আমি এই কবুতরটারে জবে করতে পারবো না তখন ওই মুড়িদ কবুতর জবাই না করেই চলে গেছে পির সাহেবের কাছে পীর সাহেব বলতেছে কি ব্যাপার সবাই তো জবাই করে নিয়ে আসলো কেউ না দেখে মতো কিন্তু তুমি কেন জবাই করে নিয়ে আসতে পারলা না তখন ওই মরিদ বলে হুজুর বেআবি মাফ করবেন আমি যেখানেই যাই সেখানে মানুষ দেখে না কিন্তু বারবার আমার সামনে একটি জিনিস বাধা হয়ে দাঁড়ায় পীর সাহেব বলে সেটা কি বলে হুজুর আমি চিন্তা করি রুমের মধ্যে ঢুকলে কেউ দেখে না ঠিক আছে কিন্তু উপরে আমার আল্লাহ দেখতেছে পাহাড়ে গেল কেউ দেখতেছে না ঠিক আছে কিন্তু আমার আল্লাহ দেখতেছে আমি আমার আল্লাহর কাছে বাধা যেখানে যাই সেখানে আল্লাহ দেখতেছে এজন্য আমি জবাই করতে পারি নাই আপনার কাছে ডাইরেক্ট নিয়ে আসছি পীর সাহেব বলে বেটা মুরিদের মতো মুরিদ একজন হইলে যথেষ্ট তুই আজকে থেকে আমার মুরিদ বাকিরা মুরিদ না কারণ তারা আল্লাহ যে দেখতেছে সেটা বিশ্বাস করে নাই যদি এই কেউ না দেখে মতো জবাই করে নিয়ে আসছে কিন্তু তুই একজন যেখানে যাস সেখানে বলছস আল্লাহ দেখতেছে আল্লাহ দেখতেছে আল্লাহ তুই কি ইসলামের জন্য কবুল করেছে আজকে থেকে তুই আমার মুরিদ বলুন সুবহান এটা গল্প হিসাবে বললাম কিন্তু এটাই সবচাইতে কার্যকর হওয়ার কথা ছিল ঠিক কি না কিন্তু এখন বর্তমান হয় এটার উল্টো কোন মতে পীরগিরি পাইলে হইছে ব্যবসা একেবারে জমজমাট ঠিক কি না চিল্লায় কর ও আজকের মাহফিলের প্রধান মুফাসসির আমার পরম শ্রদ্ধেয় আমার পিতার সমতুল্য আজকের প্রধান মুফাসসির সাহেবের ছেলে আমাদের বন্ধুঘর আমাদের ভাই হাসিবুল ইসলাম হাসিব ভাইয়ের সাথে প্রোগ্রাম করেছি টেলিভিশনের মধ্যে বাপ যেমন সন্তান ওই যে একটা কথা আছে না সিপাহিকা ঘোড়া কি কি জানি বলে এগুলা তো এখনো বয়স বেশি হয় না এই জন্য আল্লাহ পাক হুজুরকে আরো হায়াত দান করুক বলে আল্লাহ হকের কথা আল্লাহ পাক উচ্চ আওয়াজে বলার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন তিনি তো একজন পীরের ছেলে আজকের প্রধান মুফাসসির যিনি তিনি এত বর্তমান পীর তিনিও তো চাইলে পীর মুরিদের ব্যবসা খুব জমাইতে পারতেন ঠিক কিনা চিল্লায়া বলেন কিন্তু তিনি তো করলেন না কেন তার কারণ কি তার কারণ হচ্ছে হকানি পীরেরা ওই রকম পীর নামক যে ব্যবসা বর্তমানে শুরু হয়েছে এটাকে সাপোর্ট করে না হকানি পীরেরা কোরআন হাদিসের দাওয়াত মানুষের কাছে নির্ভয়ে নির্দিদায় পৌঁছে দেয় ঠিক কিনা বলো মুসলমান কিন্তু বাংলাদেশে এমন কিছু পীর আছে দাওয়ান বাগি রাজার বাগি কুতুব বাগি এদের ব্যবসা জমজমাত আজকে দেখলাম ওই যে দাওয়ান এক মুরিদ মসজিদ বানাইছে এখন মসজিদের সামনে যেটা মেহরাব ওই মেহরাবের মধ্যে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ায় ঠিক না এখন মেহরাবের সামনে কি কারো ছবি টবি থাকে নাকি হ্যাঁ একটা আওয়াজ দিয়ে বলেন না যারা বলতেছেন না তাদের ওখানে মনে হয় থাকে যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে আল্লাহ আকবর বলে নামাজের নিয়ত বাদে নামাজ পড়ায় ওই মেহরাবের সামনে কি কারো ছবি থাকে কিন্তু এই ভণ্ড কি তার muridera একটা মসজিদ বানালো ওই মসজিদের মধ্যে ফুলের মালাটালা দিয়া তাদের পীর দওয়ান বাগিরের ছবিটা লটকা আর একটু আস্ত আস্তে না নাউযুবিল্লাহ না কষ্ট হচ্ছে তো বলার দরকার নাই কষ্ট হচ্ছে বলতে হবে না চিল্লা বলেন নাউযুবিল্লাহ এখন যখন তার পীরের মুড়িদদেরকে জিজ্ঞেস করা হলো যে মসজিদের মধ্যে তো কোনো পীর মুড়িদের ছবি থাকে না আপনারা কেন দিলেন বলে আমার মুর্শিদ হলো জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ আমার মুর্শিদকে আপনি আল্লাহ যেই সুরতে আছে আমার মুর্শিদের সূরতে আল্লাহরা দেখতে পাবেন আমার আল্লাহকে জাহের করেছে আমার মুর্শিদ এজন্য মুর্শিদের ছবি লাগাই দিছে জুরে কন্যা হজুবিল্লা এই সমস্ত ভণ্ডদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করার জন্য যদি নিজের জীবন দিতে হয় রক্ত দিতে হয় কারা কারা প্রস্তুত আছে দু হাত আল্লাহকে দেখাও মুসলমান আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক সকলে বলছি আমিন যে কথাগুলো আমি বলেছি আলম কালাম খুবই কপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা সকলের আগে আমি গুনাহগার কে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন তারপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমিন